পুঁথিগত বিদ্যা পূর্ণতা পায় বাস্তব অভিজ্ঞতার মুখোমুখি হয়ে, হাতে কলমে শিক্ষার মাধ্যমে। আর প্রকৌশল বিদ্যা হচ্ছে ভৌত বিজ্ঞানের প্রায়োগিক ক্ষেত্র। প্রকৌশল বিষয়ের শিক্ষার্থীদের অর্জিত জ্ঞানকে পূর্ণরূপে উপলব্ধি করাতে এবং হাতে কলমে প্রশিক্ষণ প্রদানের নিমিত্তে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগ আয়োজন করেছে 21 দিনের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট। গত 31 ডিসেম্বর 2022 নরসিংদীর পলাশে অবস্থিত বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ এ উক্ত অ্যাটাচমেন্ট শুরু হয়। আমরা বর্তমানে অবস্থান করছি ট্রেনিং ইনস্টিটিউট অফ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ এ ঘোড়াশাল নরসিংদীতে। আমরা এখানে মূলত এসেছি আমাদের ডিপার্টমেন্টের সম্মানিত শিক্ষকদের তত্ত্বাবধানে, এবং আমরা এখানে এসে বাস্তব জ্ঞানের পাশাপাশি যে কারিগরি জ্ঞানের একটা ছোঁয়া পাচ্ছি আমাদের জেনারেল লাইনে পড়াশোনা করার পড়াশোনা করে, আমরা মূলত তত্ত্বীয় জ্ঞানের পাশাপাশি এখানে প্র্যাকটিক্যাল অনেক নলেজ অর্জন করছি, যেটা আমাদের প্রফেশনাল লাইফে ভবিষ্যতে অনেক কাজে লাগবে। যেহেতু আমরা ভবিষ্যতে একজন ইঞ্জিনিয়ার হিসেবে ইউনিভার্সিটি থেকে বের হচ্ছি, আমরা সকলে এটা আশা করছি যে প্রফেশনাল লাইফে আমাদের এই জ্ঞানগুলো, অর্জিত জ্ঞানগুলো, হাতে কলমে অর্জিত জ্ঞানগুলো অনেক কাজে আসবে। সেই জন্য আমি পিএসআই প্রশাসনকে এবং আমাদের ডিপার্টমেন্টের সকল শিক্ষককে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। পিএমই বিভাগের সহকারী অধ্যাপক এবং 17 ব্যাচের কোঅর্ডিনেটর ডক্টর মোহাম্মদ ইসলাম মিয়ার তত্ত্বাবধানে প্রথমবারের মতো পিএমই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা এই অ্যাটাচমেন্টে আসে। উল্লেখ্য, বছরের বিভিন্ন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ আরও অনেক বিশ্ববিদ্যালয়ে পুঁথিগত বিদ্যাকে সম্পূর্ণতা দানের জন্য স্ব বিভাগের উদ্যোগে বিভিন্ন মেয়াদি কোর্সগুলো প্রশিক্ষণ নিতে ভিড়ে এই প্রতিষ্ঠানে। শিল্প কারখানাসমূহ পরিচালনা, রক্ষণাবেক্ষণ, মান নিয়ন্ত্রণ, সেফটি ব্যবস্থাপনা, দূষণ প্রতিরোধ ইত্যাদি বিষয়ে টেকসই প্রযুক্তির উপরে হাতে কলমে প্রশিক্ষণ প্রদানের নিমিত্তে দীর্ঘমেয়াদী মানোন্নয়ন, টেইলর মেড, বিশেষ কোর্স সহ বিভিন্ন ধরনের স্বল্পমেয়াদী কোর্স, টিআইসিআই বিভিন্ন মেয়াদী কোর্সসমূহ পরিচালনা করে থাকে। ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়ের রসায়ন বিভাগের উপপ্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার আবদুল্লাহ আল মেহেদি এর তত্ত্বাবধানে টিআইসিআইতে চুয়েটের পিএমই বিভাগের এই কোর্সটি চলমান রয়েছে। 21 দিনের এই ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে অত্যাধুনিক রিসার্চ ল্যাব, সিমুলেশন ল্যাব, সেফটি ল্যাব, প্রসেস অপারেশন ল্যাব, লজিক কন্ট্রোল ল্যাব, মেকানিক্যাল ওয়ার্কশপ, ইউনিট অপারেশন সহ আরও অনেক নতুনত্বের সাথে শিক্ষার্থীরা পরিচিত হওয়ার সুযোগ পেয়ে এবং ইঞ্জিনিয়ারিং বিভিন্ন বিষয়ের উপর হাতে কলমে শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা আনন্দিত এবং উচ্ছ্বাসিত। চুয়েটের পিএমই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আশিকুর রহমান আবির বলেন, আমি চুয়েট পিএমই ডিপার্টমেন্ট থেকে প্রথমবারের মতো ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের জন্য সকলে আমরা এসেছি। আমরা মোট 25 জন শিক্ষার্থী এখানে এসেছি। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে এখানে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে আসতে পেরে আমরা হাতে কলমে আমাদের পাঠ্যপুস্তকে অর্জিত জ্ঞানকে আমরা সামনে থেকে দেখে শিখতে পারছি, এবং এই শিখতে পারার মধ্যে অত্যন্ত আনন্দ বিরাজ করছে। আমি অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি চুয়েট প্রশাসন এবং আমাদের পিএমই ডিপার্টমেন্টের শিক্ষকদেরকে, যারা অত্যন্ত কষ্টের সাথে এই উদ্যোগটি নিয়েছেন। আশা করি পরবর্তী ব্যাচগুলোতেও এই উদ্যোগটি ধারাবাহিকতা থাকবে এবং তারাও আসতে পেরে আমাদের মতো কিছু দেখে এবং শিখে যেতে পারবে। ধন্যবাদ। পিএমই বিভাগের সহকারী অধ্যাপক এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের কোঅর্ডিনেটর ডক্টর মোহাম্মদ ইসলাম মিয়া বলেন, আমি আশা করি টিআইসির কোর্সের মাধ্যমে পিএমই শিক্ষার্থীরা অর্জিত বাস্তব জ্ঞান দেশের কল্যাণের জন্য জ্বালানি সহ বিভিন্ন কর্মক্ষেত্রে প্রয়োগ করবে। পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর সানাউল রাব্বি বলেন, টিআইসিআই কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি শিক্ষাসুলভ পরিবেশের মাধ্যমে শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানকে বিকশিত করতে সহযোগিতা করার জন্য। পিএমই বিভাগের পরবর্তী ব্যাচগুলোতেও ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের এই ধারা অব্যাহত রাখার ব্যাপারে আমাদের চেষ্টা থাকবে।